দেখো, আজকে আমরা এসে গেছি একটা আশ্রমে। আশ্রমটির নাম হচ্ছে বিজয়কৃষ্ণ যোগমায়া আশ্রম, সোদপুরে অবস্থিত। খুব সুন্দর আশ্রমটা, তোমরা পুরোটা যখন দেখাবো তোমরা দেখবে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তবে আশ্রমে কিন্তু খোলা থাকে সকালবেলা তোমার মোটামুটি 7টা থেকে 11টা, আর বিকেলে 3টে সাড়ে 3টে থেকে 7টা সাড়ে 7টা অবধি, সন্ধ্যা আরতি অবধি মোটামুটি খোলা থাকে। এখানে যদি তোমরা ভোগ পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আগে বলে জানিয়ে তারপর আসতে হবে, নাহলে কিন্তু এখানে যেহেতু স্বামীজি একজনই রয়েছেন, একজনই মানে উনিই এখানে কর্মকর্তা, ওনার উপরেই সমস্ত ভার রয়েছে। তাই জন্য তোমরা কিন্তু হঠাৎ করে কখনো এসে পড়লে সেভাবে কোনো ব্যবস্থা তোমরা পাবে না। তো একটু আগে থেকে জানিয়ে তোমরা যদি আসো তবে নিশ্চয়ই ভোগ পাবে। সবচেয়ে ভালো হয় কোনো উৎসবের সময় এলে, এখানে খুব বড় করে দোল উৎসব পালিত হয়। তো দোল উৎসবের সময় যদি তোমরা আসো তাহলে খুব সুন্দর তোমরা এই উৎসবে অংশগ্রহণ করতে পারবে, খুব সুন্দরভাবে তোমাদের মানে খুব ভালোভাবে তোমরা অনুভব করবে, খুব ভালো লাগবে। এখানে দোল উৎসব খুব সুন্দর হয়, যজ্ঞ হয় 4-5 দিন ধরে, খুব সুন্দর সাধু ভান্ডারা সমস্ত কিছু হয়। আর যেটা হয় সেটা হচ্ছে প্রসাদ বিতরণ, সেটা সবাইকে করা হয়। তোমরা সেই প্রসাদ বিতরণে তোমরা প্রসাদ নিতেই পারো, কোনো অসুবিধা নেই। দেখো যতটা পারলাম আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর ভেতরে এরকম, ভেতরে দেখো আমার পেছনে বিশাল বড় একটা পুকুর রয়েছে, এই একটা পুকুর রয়েছে আর ওইদিকে আরেকটা পুকুর রয়েছে, সেখানে প্রচুর মাছ রয়েছে। সেই মাছগুলো কিন্তু কেউ ধরে না, সেগুলো এখানে আশ্রমে সুন্দরভাবেই থাকে। আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো আশ্রমটা, তোমরা অবশ্যই এসো। তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, লাইক করতে একদম ভুলো না। চলো, আজকে আমরা এই যে মন্দিরটিতে এসেছি, এখানে যদি তোমরা আসতে চাও তাহলে তোমাদের কলকাতার যে কোনো প্রান্ত থেকে, যেখান থেকে আসো না কেন, তোমাদের সোদপুর অবধি আসতে হবে। সোদপুরে এসে সোদপুর ঘোলা বাস স্ট্যান্ড অবধি আসতে হবে। ঘোলা বাস স্ট্যান্ড অবধি অটো যায়, যদি তোমরা ট্রেনে বাসে বা অটোতে আসো, বাসও আছে, আর অথবা তোমরা নিজের গাড়ি বা বাইক নিয়ে যদি আসো, তবে যেই রাস্তাটা মধ্যমগ্রাম চৌমাথা থেকে সোদপুরের মোড় বিটি রোড, মানে ওই সোদপুরের মোড় যেটাকে বলা হয়, এই সেই রাস্তাটাকে যে কানেক্ট করছে সেই রাস্তা, রাস্তাতেই অবস্থিত এই মন্দিরটি। সোদপুর বাস স্ট্যান্ড অবধি এসে কাউকে জিজ্ঞেস করলেই সে দেখিয়ে দেবে বিজয়কৃষ্ণ যোগমায়া আশ্রম। আচ্ছা, এবার এই বিজয়কৃষ্ণ যোগমায়া আশ্রমে আসার সময়সূচি আমি বলে দিয়েছি। আর এখানে কিন্তু বিভিন্ন রকম উৎসব লেগে থাকে সারা বছর। দোল উৎসব একটা বড় করে পালিত হয়, ভীষণ ভালো লাগবে, 4-5 দিন ধরে সেই উৎসব হয়, সেই সময়টা এলে ভীষণ ভালো লাগবে। এছাড়া এখানে গুরুজি যিনি আছেন তার জন্মোৎসব ইত্যাদি লেগেই থাকে। আর হয় খুব ভালো করে সুন্দর করে কুমারী পুজো, পুজোর সময় যদি একটা দিন এখানে আসতে চাও তবে আসতে পারো। বিভিন্ন জায়গায় কুমারী পুজো হয়, তোমরা বিভিন্ন জায়গায় উপস্থিত থাকতে চাও, আমরাও যাই বেলুড় মঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এখানেও কিন্তু কুমারী পুজো ভীষণ সুন্দর করে হয়, সেটাও তোমরা দেখতে চাইলে আসতে পারো। আর এছাড়া রাস পূর্ণিমা, যে কোনো যত রকম পরপর উৎসবগুলো থাকে সব উৎসবই সুন্দরভাবে পালিত হয়, তবে দোল উৎসব সবচেয়ে বড় করে পালিত হয়। শিব পুজোর সময় ওইখানে প্রচণ্ড ভিড় হয় আশপাশ থেকে, ভেতরে একটা ছোট্ট সুন্দর শিব মন্দির আছে, তো ঢুকতেই তোমরা শিব মন্দিরটি প্রথমে দেখতে পাবে বাঁদিকে। তো আশপাশে প্রচুর মানুষ এখানে শিব পুজোর দিন আর শিব ঠাকুরের মাথায় জল দিতে আসেন। তো এই হচ্ছে মন্দিরটির কথা। মন্দিরটি এখানে যিনি মন্দিরটি ভিত্তি স্থাপন করেন তিনি হচ্ছেন শ্রী শ্রী দ্বিজেশানন্দ সরস্বতী মহারাজজি। ওনারই আরেকটি আশ্রম পুরীতে অবস্থিত, এর আগে আমি পুরীতে দেখিয়েছি। শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজির পরম্পরায় শ্রী শ্রী দ্বিজেশানন্দ সরস্বতী মহারাজজি
তো এনাদের প্রচুর এক একজন এক একটি পরম্পরার অনেক আশ্রম অনেক দিকে রয়েছে। আমি এখানে কলকাতাতে এই আশ্রমটি তুলে ধরলাম আজকে। তোমরা যদি কখনো সোদপুরের দিকে চলে আসো কলকাতা থেকে, খুব বেশি দূরও নয়, আর আমরা এই শীতে রোম গায়ে মেখে একটু ঘুরতে যেতে ভালোবাসি, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে ঘোরা তো হয়, তো তার সাথে এই যে মন্দির ভ্রমণ বা আশ্রম ভ্রমণ, এটা কিন্তু খুব সুন্দর একটি মানে ভালো লাগার জায়গা। আমাদের দেখবে শীতকালে একটু এই ধরনের ঘোরাগুলো খুব মানে ঘুরতেও খুব ভালো লাগে, একটু ভোগ প্রসাদ পাবো, একটু ঘুরবো, একটু মানে মন্দিরে একটু পুজো দেবো বা একটু বসবো, একটু পুজো দেখবো, আরতি দেখবো, এগুলো আমাদের খুব অনেক মানুষেরই খুব ভালো লাগে। তো যারা সেগুলো খুব পছন্দ করো তাদের খুব ভালো লাগবে। একবার যদি সোদপুরের দিকে চলে আসতে পারো, যারা আছো তারা তো জানে ওদিকটায়, ওদিককার মানে যারা থাকো ওদিকটাতে, আর যারা তোমরা আশপাশ থেকে আসবে তারা যদি একবার সোদপুরে এসে করতে পারো, তাহলে সোদপুরে কিন্তু মন্দিরের ছড়াছড়ি, প্রচুর ভালো ভালো আশ্রম মন্দির প্রচুর রয়েছে। এখানে ভোলা বাস স্ট্যান্ডে এখানে যেমন এই এই আশ্রমটি রয়েছে, এখানে লোকনাথ বাবার আশ্রম রয়েছে, আর ওই গঙ্গার দিকটাতে অনেকগুলি শুকচরে অনেক আশ্রম রয়েছে। তো একটা দিন সময় করে এসেই পড়া যায়, তো সব পরপর মন্দিরগুলো একটু ঘুরিয়ে দেখা যেতে পারে, ভীষণ ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক দিও যদি তোমাদের ভালো লাগে, আশা করি ভালো লাগবে। সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কমেন্ট করে জানাবে। চলো আজকের মতো টাটা, ভালো থেকো, পাশে থেকো।